স্বাগতম মই দীক্ষিত শর্মা এনআরসির ভিত্তিবর্ষ কি হব লাগে এই প্রশ্ন বিগত পাঁচটা দিন আমি একেরাহে আপনার সুধি আছো এটা ক্যাম্পেইন আরম্ভ করছো জনতার মতামত আমি লব বিচার এনআরসির ভিত্তিবর্ষ লই 51 নে 71 1951 সন নে 1971 সন আপনাদের আজিও আপনার কমেন্ট দি যাও আমাক কি বিচারে আপনাদের এনআরসির ভিত্তিবর্ষ এনআরসি ভিত্তিবর্ষ অসমত কি হওয়াটো উচিত এই প্রশ্নকিটা লৈ আমি আপোনালোকৰ ওচৰত আহিছো ধাৰাবাহিকভাৱে আমি এই প্রশ্ন আপোনালোকক সুধি আছো এই অনুষ্ঠানৰ মাধ্যমেৰে আৰু আমি আপোনালোকৰ কমেন্ট বিচাৰিছো এটা সমীক্ষা চলাই আছো আমি যে এই সমীক্ষাৰ অনুসৰি অসমৰ 3 কোটি 30 লাখ মানুহে কি বিচাৰে এনআরসির ভিত্তিবর্ষ যিখন এনআরসি হৈ গল এখন 1971ৰ ভিত্তিত হল তদানীন্তন মুখ্য ন্যায়াধীশে নিজৰ চকীত বহি থকাৰ সময়তেই কোর্ট ৰুমৰ বাহিৰত এনআরসির ভিত্তিবর্ষক লৈ কৈ দিলে রঞ্জন গগৈ যেতিয়া তেওঁ সিটিং চিফ জাস্টিস আছিলে যে ভিত্তিবর্ষক লৈ যোনে কথা কৈছে তেওঁলোকে প্রকৃততে জুইৰ লগত খেলা হৈছে খেলা কৰিছে বুলি এসময়ত মন্তব্য দিলে 2019 চনত মুখ্য ন্যায়াধীশ হৈ থাকোঁতে কোর্ট ৰুমৰ বাহিৰত সাধাৰণতে কোনো ন্যায়াধীশে কোর্ট ৰুমৰ বাহিৰত তেনেকে কথা নকয় কিন্তু রঞ্জন গগৈক আপুনি জানে অলপ বেলেগ ধৰণৰ মানুহ সেইবাবে তেওঁ কিছু কথা কৈ দিলে সেইবাবে এই মুহূৰ্তত আমি আপোনালোকক এটা প্রশ্ন সুধিব বিচাৰিছোঁ আপোনালোকে এনআরসির ভিত্তিবর্ষ কি বিচাৰে এই অনুষ্ঠানটোৰ মাধ্যমেৰে এই প্ৰশ্নটো আমি আপোনালোকক সুধিব বিচাৰিছো কি বিচাৰে এনআরসির ভিত্তিবর্ষ 1971 নে 1951 কমেন্ট বক্স আমি খুলি দিছো আপোনালোকে কমেন্ট বক্সত লাইভ অনুষ্ঠানত আপোনালোকৰ মতামত আগবঢ়াই যাওক কি বিচাৰে এনআরসির ভিত্তিবর্ষ ফুল প্লেটৰ মাধ্যমেৰে এই প্ৰশ্নকিটা আগবঢ়াইছো আপোনালোকলৈ এনআরসির ভিত্তিবর্ষ আপোনালোকৰ মতে কি হ'ব লাগে 1951 নে 1971 কি বিচাৰে আপোনালোকে এনআরসির ভিত্তিবর্ষ আপোনালোকৰ মতামত লাইভ অনুষ্ঠানত আগবঢ়াই যাওক লাইভ অনুষ্ঠানত এনআরসির ভিত্তিবর্ষৰ কমেন্টসমূহ আপোনালোকে দি যাওক আৰু কি বিচাৰে আপোনালোকে এনআরসির ভিত্তিবর্ষ 14 ফেব্ৰুৱাৰীৰ পৰা এনআরসির চূড়ান্ত শুনানি আৰম্ভ হ'ব 1 মিনিট নহওঁতে 100তকৈ অধিক কমেন্ট এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ আহি পাই গৈছেহি আৰু মই পুনে পুনে এই প্ৰশ্নকিটাৰ কোনে কি মন্তব্য দিছে মই যাব বিচাৰি মোৰ সহযোগী আছে প্ৰণীতা চুতীয়া তেওঁ নিউজ ৰুমৰ পৰা আমাৰ লগত লাইভত আছে আপোনালোকে লাইভ অনুষ্ঠানত এই কমেণ্টসমূহ দি যাওক কি বিচাৰে প্ৰণীতা চুতীয়া ইতিমধ্যে কমেণ্টৰ লানি নিচিঙা কমেণ্ট আহি গৈছে কোনে কি কমেণ্ট দিছে প্ৰথম কমেণ্টকেইটা আপুনি যদি পঢ়ে হয় নিশ্চয়কৈ দীক্ষিত শৰ্মা উল্লেখ কৰিব লাগিব মিশ্ৰিত কমেণ্ট আমাৰ হাতলৈ আহিছে একাংশই যদি 51 চনটোক এনআরসির ভিত্তিবর্ষ হোৱাটো বিচাৰিছে আৰু একাংশই কিন্তু 1971 চনটোৰ কথাও লিখিছে ইতিমধ্যে বহু কমেণ্ট আহিছে আৰু আমাৰ সৈতে লাইভত এই মুহূৰ্তত 1300 লোক সংযুক্ত হৈছে সকলোকে ধন্যবাদ জনাইছোঁ আৰু এনআরসিক লৈ যথেষ্ট সজাগতা দেখিবলৈ পোৱা গৈছে ৰাইজৰ মাজত এনআরসিক 71 চনক ভিত্তিবর্ষ হিচাপে লৈ এনআরসি প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ হৈছিল যদিও যিহেতু ফলপ্ৰসূ হোৱা নাই বৰ্তমানলৈকে 14 ফেব্ৰুৱাৰীৰ পৰা যিহেতু এনআরসিৰ শুনানি আৰম্ভ হ'ব আৰু তাৰ পূৰ্বে আমি যিটো জনমত গঠনৰ চেষ্টা অব্যাহত ৰাখিছোঁ তাৰ প্ৰতি ৰাইজৰ যথেষ্ট সঁহাৰি আমি কমেণ্টবোৰ পঢ়িবলৈ চেষ্টা কৰিম জিয়ানুল ৰহমানে লিখিছে 1951 চনটো হ'ব লাগে এনআরসিৰ ভিত্তিবর্ষ উৎপল বৰা নামৰ এজনে লিখিছে যে 1951 চনটো এনআরসিৰ ভিত্তিবর্ষ হ'ব লাগে আহমেদ হুছেইন নামৰ এজনে 1951 চনটোৱে বিচাৰিছে এনআরসি ভিত্তিবর্ষ হোৱাটো সাজিতুল ইছলামে বিচাৰিছে যে 1971 চন হ'ব লাগে ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীৰ ভিত্তিবর্ষ আৰু এনআরসি ভিত্তিবর্ষ 51 চন হোৱা বিচাৰিছে এছ এ চৌধুৰী নামৰ এগৰাকীয়ে সমান্তৰালকৈ ৰঞ্জিত চৰকাৰে বিচাৰিছে যে 1971 চনটো হ'ব লাগে এনআরসিৰ ভিত্তিবর্ষ পংকজ নাডে বোকাজানৰ পৰা এজনে বিচাৰিছে যে 1951 চন হ'ব লাগে এনআরসিৰ ভিত্তিবর্ষ নয়না আহমেদ হুছেইনে বিচাৰিছে 51 চন হ'ব লাগে 1971 বিচাৰিছে ৰঞ্জিত চৰকাৰে সৌৰজমন চৌহানে বিচাৰিছে যে 1948 চন হ'ব লাগে তেওঁৰ অৱশ্যে এনআরসিৰ ভিত্তিবৰ্ষৰ বিষয়ে নাজানে আমি জনাই আছোঁ 1951 নে 71 আৰু মিশ্ৰিত কমেণ্ট আমাৰ হাতলৈ এই মুহূৰ্তত আহি আছে উচ্চতম ন্যায়ালয়ে যি ৰায় দিব তাকে মানি ল'ম বুলি লিখিছে সামিল আলী নামৰ এজনে জাহেদুল ইছলামে লিখিছে যে 1971 চন হ'ব লাগে এনআরসিৰ ভিত্তিবৰ্ষ ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জীৰ ভিত্তিবৰ্ষ শ্বহীদুল ইছলামে লিখিছে 71 চন হ'ব লাগে ইফালে তাৰাবিন্দু বৰ্মনে লিখিছে তেওঁ এক আৰু 1971 চন বিচাৰিছে এন এইচ খান নামৰ এজনে শ্যাম গুৰহায়ে লিখিছে যে 1971 চন হ'ব লাগে ৰাষ্ট্ৰীয় নাগৰিকপঞ্জীৰ ভিত্তিবৰ্ষ পুনৰে 1971 চন বিচাৰিছে ৰঞ্জিত চৰকাৰে ৰাজু আক্তাৰে 1971 বিচাৰিছে 71 বিচাৰিছে ৰাজু দলে কামিল উদ্দিনে বিচাৰিছে তেওঁৰ কমেণ্টটো আমি এই মুহূৰ্তত পঢ়িব নোৱাৰিম 1971 চন বিচাৰিছে নূৰ ইছলামে আৰু 1971 চন বিচাৰিছে আব্দুল জলিলে
জিয়ালুর রহমানে লিখিছে যে 1951 চন হবা লাগে এনআরসির ভিত্তিবর্ষ 51 চন বিচাৰিছে বাবু দাসে রাজা সফিউলে লিখিছে 1971 চন হবা লাগে এনআরসির ভিত্তিবর্ষ সমান্তরালকৈ 1971 চন হবা লাগে বুলি লিখিছে জ্ঞানদীপ বৰুৱা নামৰ এগৰাকীয়ে আৰু 1971 চন বিচাৰিছে ফুজান আলিয়ে 71 চন বিচাৰিছে ৰঞ্জিত গুপ্তাই আনন্দ জক্সনে লিখিছে যে 1971 চন হবা লাগে এনআরসির ভিত্তিবর্ষ 51 চন বিচাৰিছে উমৰ ফারুক নামৰ এগৰাকীয়ে আৰু জিয়ানুল রহমানে লিখিছে 1951 চন এনআরসির ভিত্তিবর্ষ হব লাগে 1951 চন পুনৰ বিচাৰিছে জাহিদুল বৰা নামৰ এগৰাকীয়ে ৰশিদুল খান্দেকাৰে বিচাৰিছে 1971 চন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ 51 চন 71 চন যি হলেও সব মিলিজুলি থাকিব লাগিব বুলি এটা কমেণ্ট কৰিছে করোনা বর্মন নামের এগারিয়ে এটা ধরনের পজিটিভ কমেন্টও আছে খিলঞ্জিয়া সকলে একাউন্ট বিচারিব বাকিবর কথা না জানো বলে লিখেছে অকন শর্মা নামের এগারিয়ে 51 চন হওয়াটা বিচারিছে গোপাল রয় নামের এজনে বাবু আলিয়ে লিখেছে যে 1951 চন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ 71 চন বিচারিছে মইনল এস কে নামের এগারিয়ে 51 চন বিচারিছে বাহারুল ইসলামে পরাগজ্যোতি বৰা পাপুয়ে বিচাৰিছে 1951 চন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ রফিকুল ইসলামে লিখিছে যে 1951 চন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ 71 চন হব লাগে বুলি লিখিছে রমজান আহমেদ নামৰ এগৰাকীয়ে লগতে 71 চন বিচাৰিছে জুলকার নাইনে শেখ নামৰ এগৰাকীয়ে 1965 চনৰ কথা উল্লেখ কৰিছে শাহা আলম নামৰ এগৰাকীয়ে আৰু 71 চনৰ পিছত অহা বিদেশীখিনিৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰকচোন বুলি লিখিছে প্ৰভাত শইকীয়া নামৰ এগৰাকীয়ে হয় এই মুহূর্তত মাত্র পাঁচ মিনিটৰ ভিতৰতে 1000 কমেন্ট আমাৰ হাতলৈ আহি গৈছে আপোনালোকে মুক্তভাৱে নিজৰ কমেণ্টসমূহ দি যাওক মোৰ সহযোগী আছে প্ৰণীতা প্ৰণীতাই সকলো কমেণ্ট পঢ়ি যাব ময়ো কিছু কমেণ্ট পঢ়ি যাম প্ৰশ্ন এটাই এনআরসির ভিত্তিবৰ্ষ আপোনালোকে কি বিচাৰে 1971 হ'ব লাগে নে 1951 হ'ব লাগে কি বিচাৰে আপোনালোকে এনআরসির ভিত্তিবৰ্ষ আমি একেৰাহে এইটো এটা প্ৰশ্ন আপোনালোকক সুধি আছোঁ প্রত্যেক দিনাখনে নিশা 8 বজার লগে লগে এই প্রশ্নটোর সহিত আমি লাইভ অনুষ্ঠানত আপনার ওর পুনের আহিম আর এই মুহূর্তত সকলতক ডাঙর প্রশ্নটো হয়েছে যে এনআরসির ভিত্তিবর্ষ আপনাদের কি বিচারিব কি বিচারে কি হওয়াটো অসমত প্রয়োজন এনআরসির ভিত্তিবর্ষ আমি হাফ স্ক্রিনত দেখাই আছো আপনার প্রশ্নটো 1951 নে 1971 কি এনআরসির ভিত্তিবর্ষ হব লাগে আপনাদের কমেন্ট বক্সত বিনা দ্বিধারে আপনার কমেন্ট সমূহ দিয়ে যাওক ইতিমধ্যে লানি নিশিকাগৈ কমেন্ট আমার হাতলৈ আহি আছে এই অনুষ্ঠানটো আমি যেতিয়াই আরম্ভ করো তেতিয়াই রাইজৰ ব্যাপক উৎসাহ দেখা পোৱা যায় সহাৰি দেখা পোৱা যায় আৰু তেওঁলোকে মুক্তভাৱে নিজৰ সকলো কথা সকলো মন্তব্য এই অনুষ্ঠানৰ মাধ্যমেৰে দি যায় তেওঁলোকৰ প্ৰকৃততে তেওঁলোকে কি বিচাৰে 14 ফেব্ৰুৱাৰীৰ পৰা এনআরসির চূড়ান্ত ভিত্তিবৰ্ষৰ চূড়ান্ত শুনানি আৰম্ভ হ'ব আৰু তাৰ মাজতে এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ 1000তকৈ অধিক কমেণ্ট আহি গৈছে 1000তকৈ অধিক কমেণ্ট আহি গৈছে 2000তকৈ অধিক মানে আমাক লাইভ চাই আছে মই পুনৰ নিউজ ৰুমলৈ যাব বিচাৰিম প্ৰণীতা চুতীয়া মোৰ লগত আছে প্ৰণীতা মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ কমেণ্টৰ বৰ্ষা এই মুহূৰ্তত অব্যাহত আছে হয় নিশ্চয়কৈ আচলতে ক'ব লাগিব ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীখনক লৈ মানুহ কিমান সচেতন আমি এই কমেণ্টবোৰত আচলতে গম পাইছোঁ বহুতে পাহৰা নাই অসম চুক্তিৰ কথা বহুতে পাহৰা নাই অসম আন্দোলনৰ সেই কথা 855 গৰাকী শ্বহীদৰ কথা কোনেও হয়তো পাহৰা নাই প্ৰতিগৰাকী অসমীয়া সচেতন আৰু এনআরসিক লৈ মিশ্ৰিত কমেণ্ট এই মুহূৰ্তত আমাৰ হাতলৈ আহি আছে একাংশই যদি 51 চন হোৱাটো বিচাৰিছে ভিত্তিবৰ্ষ একাংশই কিন্তু 71 চন হোৱাটো ভিত্তিবৰ্ষ বিচাৰিছে যিহেতু যদি 1951 চনক ভিত্তিবৰ্ষ কৰা হয় তেনেহ'লে বহু লোক হয়তো অসমৰ বাহিৰ হ'বলগীয়া হ'ব আৰু 71 চনক লৈ ইতিমধ্যে যথেষ্ট প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে আৰু গতিকে মিশ্ৰিত কমেণ্ট আমি এই মুহূৰ্তত লাভ কৰি আছোঁ আৰু কমেণ্ট এই মুহূৰ্তত আহি আছে ৰাজেশ চৌহানে লিখিছে 1951 চন হ'ব লাগে এনআরসির ভিত্তিবৰ্ষ আৰু 1948 চনৰ কথা উল্লেখ কৰিছে ভাৰত বিভাজনৰ কথা তেওঁ আচলতে মনত পেলাইছে জহিৰুল জলিয়ে লিখিছে সেই কথা 1951 চন ভিত্তিবৰ্ষ বিচাৰিছে বিপিন পাঠক নামৰ এগৰাকীয়ে আব্দুল বান্দানে বিচাৰিছে 1951 চন 1971 চনৰ কথা লিখিছে জহিৰুদ্দিন ইছলাম নামৰ এগৰাকীয়ে ইয়ামুল ইসলামে লিখিছে 1951 চন হোৱাটো প্ৰয়োজন এনআরসির ভিত্তিবৰ্ষ 1951 চন পুনৰ বিচাৰিছে ৱাহিদুল ইসলামে ধনঞ্জয় ৰায়ে লিখিছে 1951 চন হ'ব লাগে এনআরসির ভিত্তিবৰ্ষ এনআরসির ভিত্তিবৰ্ষ 71 চন হোৱাটো বিচাৰিছে কৈলাশ বড়ো নামৰ এগৰাকীয়ে আৰু ভূমিপুত্ৰ খিলঞ্জীয়া জনগোষ্ঠী মানুহৰ বাবে কোনো ভিত্তিবৰ্ষৰ প্ৰয়োজন নাই বুলি লিখিছে শ্বাহজাহান আহমেদ নামৰ এগৰাকীয়ে আৰু 1951 চন এনআরসির ভিত্তিবৰ্ষ হোৱাটো বিচাৰিছে আটোৱাৰ আলী নামৰ এগৰাকীয়ে চফিয়ান জাহিদে লিখিছে 1951 চন হ'ব লাগে এনআরসির ভিত্তিবৰ্ষ 71 চন হোৱাটো বিচাৰিছে নৰুল ইছলামে মৃদুল দেৱে লিখিছে যে 1971 চন হ'ব লাগে ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীৰ ভিত্তিবৰ্ষ আৰু 1971 যি হ'লেও কোনো কথা নাই বুলিও বহু কমেণ্ট অহা দেখিবলৈ পোৱা গৈছে 1951 চন হোৱাটো বিচাৰিছে নাইজুল হক নামৰ এগৰাকীয়ে
একসত্তর সন হওয়া বিচাৰিছে মিজানুর রহমানে নজরুল হকে লিখিছে যে ১৯৭১ সন হবলৈকে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর ভিত্তিবর্ষ ৫১ সন হওয়া বিচাৰিছে নিবু শিভম কাশ্যপ নামের এগৰাকীয়ে আর ৭১ সন বিচাৰিছে সর্বুর আলী নামের এগৰাকীয়ে আর রাজ্য কালিয়ে লিখিছে যে ১৯৫১ সন হবলৈকে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর ভিত্তিবর্ষ ১৯৩০ পৰা ১৯৭১ এই বিষয়ে লিখিছে রৌসুদ্দিন আহমেদ নামের এগৰাকীয়ে বহু লোক কিন্তু এনআরসিক লো যথেষ্ট সচেতন কমেন্টবর আমি ধরব পারিছো আর বহু দীঘলিয়া কমেন্ট কিছু লোকে করেছে সেইবোৰ কমেন্ট বর্তমান আমি পড়ব নোৱাৰিম আমি সকলকে বিচাৰিছো আসলতে কি ভিত্তিবর্ষ হওয়া বিচাৰিছে শর্টকৈ আপনার কমেন্টবর করলে আমি ভাল পাম ১৯৭১ সন হব লাগে বুলি লিখিছে অসম চুক্তি কার্যকরী করা হোক বুলি লিখিছে ফারুক উদ্দিন তালুকদার নামের এগৰাকীয়ে আর অসম চুক্তিক লৈ সঁচাকৈ বহু লোক এতিয়াও যে সচেতন যে পাহৰা নাই সেই কথা আমি কমেন্টবর ধরব পারিছো ১৯৫১ সন হওয়া বিচাৰিছে সোনোয়ার হুসেইনে ৫১ সন হওয়া বিচাৰিছে আর এগৰাকী দিব্যজ্যোতি দত্তয় ১৯৭১ সন হওয়া বিচাৰিছে মুৰুফ আহমেদে সবনুর আলমে লিখিছে যে ১৯৭১ সন হব লাগে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জীর ভিত্তিবর্ষ ৫১ হওয়া বিচাৰিছে নিপু শর্মায় বসুদেবনাথে লিখিছে যে ১৯৭১ সন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ ৫১ সন হওয়া বিচাৰিছে হেমেন শর্মায় আশরাফ আলিয়ে বিচাৰিছে ৫১ সন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ ৫১ সন বিচাৰিছে মইনুল হকে ৫১ সন বিচাৰিছে বাহুলপুরিয়া রাজবংশীয়ে ১৯৭১ সন হব লাগে বুলি লিখিছে মোহাম্মদ আলী ইসলামে ৫১ সন বিচাৰিছে হেমেন শর্মা ৭১ বিচাৰিছে কৈলাস বড়োয়ে ৫১ সন বিচাৰিছে সঞ্জীৱ বৰাই ৫১ সন বিচাৰিছে বসন্ত শইকীয়া আৰু ৫১ সন বিচাৰিছে আৰিফ হুসেইন দীক্ষিত শর্মা এইখিনিতে এটা কথা মই মন কৰিছোঁ কব বিচাৰিছোঁ আচলতে ৫১ সন বিচৰা লোকৰ সংখ্যা আজি অধিক হোৱা প্ৰয়োজন দেখিবলৈ পাইছোঁ এনআরসি আজি ৫১ক বিচৰা সংখ্যা বেছি আমি কালিতকৈ আজি দেখা পাইছোঁ যে যোনে বেছিকৈ কৈ আছে যে তেওঁলোকে ৫১ বিচাৰে প্ৰণীতা হয় নিশ্চয়কৈ এনআরসির ভিত্তিবর্ষ ৭১ক লৈ যেহেতু এনআরসি গঠন করা হয়েছিল কিন্তু এনআরসি কার্যকরী বর্তমানে হওয়া নাই আর ১৪ ফেব্রুয়ারির হবলগিয়া সেই শুনানির আগমুহূর্তত আমি যে জনমত গঠন করে আছো আমি আটাইকেইদিন আসলে সমান কমেন্ট দেখবলে পাইছিলো ৫১ যদি একাংশ বিচাৰিছে একাংশ ৭১ বিচাৰিছে আমি হিসাবটো করা নাছিলো কিন্তু সমান যেনে লাগিছিল কিন্তু এতিয়া কমেন্টবর দেখি লাগিছে যে ৫১ সন বিচরা মানুষের সংখ্যা বাড়িছে আর সচেতন লোকের সংখ্যা যথেষ্ট বাড়িছে বহু লোকে চুক্তির কথা কব বিচাৰিছে আন্দোলনের কথা কব বিচাৰিছে আর সকলবর কমেন্ট আমি দীঘলিয়া কমেন্টবর পড়া নাই এই মুহূর্তে আমি শর্টকৈ যিসকলে কমেন্টবর লিখিছে সেয়া আমি জানাই গেছো ৫১ সন হওয়া বিচাৰিছে রাজেশ মেসে ৫১ সন বিচাৰিছে বিপুল কুমারে ৭১ বিচাৰিছে জিয়াবুর রহমানে ৫১ বিচাৰিছে ধনজিত কাকতিয়ে আর সমান্তরালকৈ ৫১ আর ৭১ যি হলেও আপত্তি নাই বলেও বহু লোকে কমেন্ট করা দেখবলে পাওয়া গেছে কিন্তু এই ক্ষেত্রত ৭১ বিচাৰিছে নমিম আলী মন্ডলে সমীম আহমেদে বিচাৰিছে যে ১৯৭১ সন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ এটা পজিটিভ কমেন্ট আহিছে এইটো পাঠ করে দিব বিচাৰিছো যিয়ে নহওক কিয় সকলো মিলিজুলি থাকিব লাগে কিয়নো অসমখন জাতি জনগোষ্ঠীয় সমন্বয় মিলন ক্ষেত্র তাত কোনো ভিত্তিবর্ষৰ প্রয়োজন নহয় বুলি লিখিছে সম্ভুত আছে সচাই ভাল লাগে এনে পজিটিভ কমেন্টবর আহিলে ১৯৭১ বিচাৰিছে এগৰাকীয়ে ১৯৭১ বিচাৰিছে মামন আৰিয়ান নামৰ এগৰাকীয়ে আনোৱাৰ হুসেইনে লিখিছে যে ১৯৫১ সন হ'ব লাগে এনআরসির ভিত্তিবর্ষ ৫১ বিচাৰিছে অভিলাষ বৰাই আৰু অসম চুক্তি মতে সকলো কৰিলে সমস্যা সমাধান হ'ব সহজ হ'ব বুলি লিখিছে ৰুবুল চন্দ্ৰ দাস নামৰ এগৰাকীয়ে সঁচাকৈ অসম চুক্তিক লৈ কিন্তু বহু লোক এতিয়াও সচেতন কমেন্টবোৰত আমি ধৰিব পাৰিছোঁ সেই কথা ৭১ বিচাৰিছে লুফা বেগমে পিংকু দেৱনাথে আমালে প্রশ্ন ঠেলিছে যে আপনি কি বিচাৰে আমি আসলে নিরপেক্ষ আমি কোনো কমেন্ট করব নোৱাৰো ১৯৭১ বিচাৰিছে জ্ঞান শর্মা নামৰ এগৰাকীয়ে ১৯৭১ বিচাৰিছে আমিরুল ইসলামে ৭১ বিচাৰিছে নবজ্যোতি দাসে ১৯৭১ সনটো হোৱাটো বিচাৰিছে গোপিন ভাৰত নামৰ এগৰাকীয়ে ১৯৫১ সন বিচাৰিছে ফক্কর উদ্দিনে ৫১ আৰু ৭১ যি হলেও কোনো আপত্তি নাই বুলিও বহু কমেন্ট আহি আছে ৭১ বিচাৰিছে নীতিশ কলিতা ৫১ বিচাৰিছে অভিলাষ বৰাই আবু কাকাই লিখিছে ১৯৫১ সন হব লাগে এনআরসির ভিত্তিবর্ষ ১৯৫১ সন পুনৰ বিচাৰিছে মফিদুল এস কে ১৯৭১ হোৱাটো বিচাৰিছে সবমান হুসেইনে ৫১ বিচাৰিছে ডিজেন কলিতাই ৭১ বিচাৰিছে আলী আহমেদ নামৰ এগৰাকীয়ে ৫১ বিচাৰিছে কুদ্দুস আৰিম কে নামৰ এগৰাকীয়ে ৭১ বিচাৰিছে সুলতান আহমেদে ১৯৫১ বিচাৰিছে তপন কুমাৰ মহন্তই হয় প্ৰণীতা এই প্ৰশ্নটো আমি সুধি আছো ইতিমধ্যে প্রায় ১৩ মিনিট ১৪ মিনিট আমার অনুষ্ঠান হয়ে গেছে আমি এই প্রশ্নটা আপনার এড়িয়ে দিছো ধন্যবাদ জানাইছো প্রণীতা আপনি যথেষ্ট কমেন্ট পড়লে এই অনুষ্ঠানের মাধ্যমে এইটো সকলকে ডাঙর প্রশ্ন যে এনআরসির ভিত্তিবর্ষ আপনাদের কি বিচাৰে এই লাইভ অনুষ্ঠানত আপনাদের কমেন্ট দিলে ইয়ার পাছতো আপনাদের এই অনুষ্ঠানত কমেন্ট দি যাব পাৰিব আপনাদের কমেন্ট সমূহ দি যাওক কিভাবে এনআরসির ভিত্তিবর্ষ কি হব লাগে আর কাইলৈ পুনৰ ৮ বজাত আমি পুনৰ আপনাদের ওর উপস্থিত হমি এই
একটা প্রশ্ন লয়ে যে আপনাদের এনআরসির ভিত্তিবর্ষ কি বিচার 1951 না 1971 এই মুহূর্তটো আপনাদের কমেন্টত কমেন্ট দি যাব পারে ইতিমধ্যে প্রায় 2500-3000 কমেন্ট আমার হাতলে আহি গল মাত্র 10 মিনিটৰ ভিতৰতে এই অনুষ্ঠানৰ মাধ্যমেৰে আপনাদের পুনৰ কমেন্ট দি যাওক কি বিচাৰে আপনাদের এনআরসির ভিত্তিবর্ষ বর্তমান মই দীক্ষিত শর্মাই বিদায় লৈছো আপনাদের পৰা কিন্তু কমেন্ট বক্সত আপনাদের কমেন্ট দি যাওক এনআরসির ভিত্তিবর্ষ কি হ'ব লাগে 1951 না 1971